অনন্য মামুন পরিচালক হিসেবে বাংলাদেশে বেশ আলোচিত যেমন হয়েছেন, বিতর্কিতও হয়েছেন। বিদেশ কেলেঙ্কারিতে মাঝে নিষিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছিল। সেই অনন্য মামুন এবার নির্মাণের উদ্যোগ নিয়েছেন, শাকিব খানকে নিয়ে ভারতে নির্মাণ করবেন এমন একটি ছবি যেখানে আমির খানের ছোট ভাইয়ের অভিনয়ের কথা ঘোষণা দিয়েছিলেন। এবার সেই ঘোষণাই বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে এবং অনন্য মামুনের কর্মকাণ্ডে বিরক্ত হয়েছেন অনেকে, শাকিব খানও বিরক্ত হয়েছেন এমন খবরও সামনে এসেছে। কাজের চেয়ে আওয়াজ বেশি, এই কথাই যেন ফলে গেছে এবার অনন্য মামুনের ক্ষেত্রে। চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে যৌথ প্রযোজনার একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি, ফেসবুক এবং গণমাধ্যমে সেটা বলে আসছেন গেল কয়েক মাস ধরে। এই সিনেমায় চমক হিসেবে নায়িকা থাকবেন বলিউডের, মুক্তি পাবে একাধিক ভাষায় এমন ঘোষণা ছিল। যদিও এখন পর্যন্ত শাকিব খানই চুক্তিবদ্ধ হননি তার ছবিতে, যে ছবির নাম দরদ, আর নায়িকা হিসেবে নিচ্ছেন একাধিক বলিউড অভিনেত্রীর নামও সেখানে আসছে, কারোর সঙ্গেই চুক্তি হয়নি। সর্বশেষ ঘোষণা দিয়েছিলেন বলিউড সুপারস্টার আমির খানের ভাই ফয়সাল খান, তার এই সিনেমায় কাজ করছেন। দেশের গণমাধ্যমে নিজেই সেই খবর জানিয়েছেন, চুক্তি না করে অনন্য মামুন এই কর্মকাণ্ড করছেন যেটা দেখে বিরক্ত ফয়সাল খান। অফিসিয়াল চুক্তির আগেই সিনেমায় তার অন্তর্ভুক্তি নিয়ে ঢাকঢোল পেটানোটা পছন্দ হয়নি। বর্ডার হিন্দুস্থানকার এই অভিনেতা এজন্য সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি, চুক্তি আর করবেন না, এই সিনেমাও করবেন না। এক ভিডিও বার্তায় ফয়সাল বলেছেন, বাংলাদেশের নির্মাতা মিস্টার মামুনের সিনেমায় কাজ করার কথা ছিল, এ বিষয়ে তার সঙ্গে কথাও হয়েছিল, সিনেমাটি করব বলেও জানিয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে মামুন চুক্তি করার আগেই পাবলিসিটি করেছে, এটা আমার পছন্দ হয়নি, এ কারণে সিনেমাটি আমি ছেড়ে দিয়েছি। তবে এই সিনেমায় কাজ না করলেও কাগজ খ্যাত বাংলাদেশি নির্মাতা আলী জুলফিকার জাহিদির সুইং নামের আরেকটি সিনেমাতে দেখা যাবে নাকি ফয়সাল খানকে, ভিডিও বার্তায় সেই ব্যাপারটা তিনি নিজেই নিশ্চিত করেছেন। অনন্য মামুন দাবি করেছেন তার এই সিনেমার শুট শুরু হবে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে, বেনারসে শুরু হবে তার শুটিং। সিনেমায় কাজ করবেন দক্ষিণী দুই ফাইট ডিরেক্টর কেল্লি শঙ্কর ও কানাল খান্নান। এগুলো চুক্তির আগেই ঘোষণা কিনা সেটা ব্যাপারেও এখন সন্দেহ তৈরি হতে পারে। যখন ছবির মূল পাত্রপাত্রী অর্থাৎ শাকিব খান কিংবা বলিউডের কোন নায়িকা অভিনয় করবেন কারোর সঙ্গেই চুক্তি হয়নি, তখন আমির খানের নাম প্রচার করে এক ধরনের মার্কেটিং করতে যাওয়াটাই হিতে বিপরীত হলো অনন্য মামুনের ক্ষেত্রে।